দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রাকাল্যে ঘোষণা হল তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল কমিটি। শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অঞ্চল যুব সভাপতি নির্বাচিত হলেন নূর হোসেন মিয়া। আজ সন্ধ্যা থেকেই বড়মরিচা বাজারে চলে উল্লাস। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে দল গোছাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভার অন্তর্গত ঘোকসারডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কোচবিহার জেলার যুব তৃণমূল কংগ্রেসের 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 109টি গ্রাম পঞ্চায়েতের যুব অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করল যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী। আমরা বার্তা দিতে চাই, লালবাজার অঞ্চলে আজকে আমি যুব সভাপতির দায়িত্ব পাইলাম। এই যে নয়া সাল বলে শুরু হবে বঙ্গ 12 ঘন্টার পর, নয়া সাল নয়া তৃণমূল। আজকে আমাকে নয়া নতুন করে দায়িত্ব দিল দল। আমি আশা করব সমস্ত লালবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি অনুরোধ করব, সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে দল করব। আগামী দিনে 2023-2024 নির্বাচন আমরা জনে ঠিকভাবে পরিচালনা করতে পারি। দায়িত্ব পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে দায়িত্ব পেয়ে, যে আগামী দিনে লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মুখ আমরা ভালো করে করতে পারি, সংগঠন ভাবে চলতে পারি। 2023 নির্বাচনে আমরা জন্য বিপুল ভোটে জন্য আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে লিড পাই। 2021 নির্বাচনে এখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে, কতটা উদ্ধার হবে? আমাদের লালবাজার অঞ্চলে 2021 নির্বাচন বিজেপি জয়লাভ করে নাই, এখানে বিজেপি পরাজিত হয়েছে।